ইয়াবা এমন একটি মাদক যা মানুষকে শুধু মৃত্যুর দিকেই ঠেলে দেয় না বরং মৃত্যুর আগে ইয়াবা সেবীকে এটি পাগলে পরিণত করে থাই ভাষার ইয়াবা শব্দটির অর্থ পাগলা ঔষধ বা পাগলের ঔষধ অনেকে একে বলে ক্রেজি মেডিসিন ইয়াবা হল ফেটামাইন ও ক্যাফেইনের সংমিশ্রণ এই মাদকটি একাধারে মস্তিষ্ক ও হৃদযন্ত্রে আক্রমণ করে দীর্ঘ সময়ব্যাপী যুদ্ধক্ষেত্রে সেনাদের যাতে ক্লান্তি না আসে কিংবা লঞ্চ ও বিমানের পাইলটদের নিদ্রাহীনতা মনকে প্রফুল্ল ও চাঙ্গা রাখার জন্য এটার আবিষ্কার করা হয় দীর্ঘদিন ইয়াবা সেবনে শারীরিক ও মানসিক মারাত্মক জটিলতা তৈরি হয় এর মরণ ছোবলে জীবন নিঃশেষ হয়ে যায় বাংলাদেশে বর্তমানে ইয়াবা এক মহামারী আকার ধারণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে দেশে প্রায় সত্তর লাখ মাদকাসক্তদের মধ্যে অন্তত ৩০ লাখ ইয়াবায় আসক্ত কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান এক অ্যাডলফ হিটলার তার মেডিকেল চিফকে আদেশ দেন এমন একটি ঔষধ তৈরি করার যেন এটি খেয়ে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করলেও যুদ্ধক্ষেত্রে সেনাদের ক্লান্তি না আসে হিটলারের নির্দেশে জার্মান কেমিস্টরা দীর্ঘ গবেষণার পর এটি তৈরি করতে সমর্থ হয় তখন এর নাম ছিল পারভিটিন পরবর্তীতে মিয়ানমারে এসে এটা ভিন্ন রূপ লাভ করে জানা যায় যেসব ঘোড়ার গাড়ির মাধ্যমে পাহাড়ে মালামাল আনা নেয়া করা হয় সেসব গাড়ির ঘোড়া সহজে পাহাড়ে উঠতে চায় না আর সে কারণে ঘোড়াকে খেপিয়ে তোলার জন্য থাইল্যান্ড এবং মিয়ানমারের শান প্রদেশে বার্মিজরা এরকম ড্রাগ ঘোড়াকে খাওয়াত পরবর্তীতে প্রচন্ড কায়িকশ্রমে জড়িত মানুষ এবং থাইল্যান্ডের ট্রাক ড্রাইভাররাও এই ঘোড়া ট্যাবলেট খাওয়া শুরু করে পর্যায়ক্রমে এটি থাইল্যান্ড ভিয়েতনাম ও মিয়ানমারের যৌনকর্মীরা সেবন করা শুরু করে বর্তমানে এই মরণ নেশা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে মিয়ানমার থাইল্যান্ড ও লাউসের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বলা হয় মাদক উৎপাদনের সেখানে সেখানে প্রচুর পরিমাণে পপি চাষ হয় ধরে হেরোইন উৎপাদিত হয়ে আসছে আর হেরোইন উৎপাদন অনেক ঝামেলার কাজ কিন্তু রাসায়নিক উপাদান দিয়ে খুব সহজেই ইয়াবা তৈরি করা যায় যে কারণে গত শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলের মাদক ব্যবসায়ীরা ইয়াবা উৎপাদন শুরু করে দেয় কারণ ইয়াবা উৎপাদন করা যেমন সহজ তেমনই লাভজনকও ইয়াবা তৈরিতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় মেতা ও ক্যাফেইন তরুণ তরুণীদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে ইয়াবার মূল উপাদানের সঙ্গে মেশানো হয় আঙ্গুর কমলা কিংবা ভ্যানিলার ফ্লেভার ইয়াবা নামের ছোট্ট এই ট্যাবলেটটি দেখতে অনেকটা ক্যান্ডির মতো স্বাদেও তেমনই ফলে আসক্ত ব্যক্তিরা এর প্রচণ্ড ক্ষতিকর প্রভাবটুকু প্রথমে অনুধাবন করতে পারে না ইয়াবার সাইজ ছোট হওয়ার কারণে পরিবহন করা ও লুকিয়ে রাখাও সহজ ইয়াবায় আসক্ত ব্যক্তিরা সাময়িকভাবে জীবনের সব যন্ত্রণা ভুলে যায় তারা বাস করে স্বপ্নের মতো এক জগতে ইয়াবার প্রচণ্ড উত্তেজক ক্ষমতা আছে বলে এটি যৌন উত্তেজক হিসেবেও অনেকে ব্যবহার করে থাকে এর পাশাপাশি এটি ক্ষুধা কমিয়ে দেয় বলে অনেকে স্লিম হওয়ার ওষুধ হিসেবেও এটি ব্যবহার করে থাকে কিন্তু এই সাময়িক আনন্দের ট্যাবলেটটি যে তাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তা টের পাওয়ার অবকাশ তাদের কাছে থাকে না প্রথমে কম ডোজে এই ট্যাবলেটটি কাজ করলেও ধীরে ধীরে ডোজ বাড়াতে হয় বাংলাদেশে ইয়াবার আবির্ভাব ঘটে উনিশশো সালে দুই সাল থেকে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা আসতে শুরু করে টেকনাফ বাংলাদেশের ইয়াবা ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত নব্বের দশকে যারা পরের জমিতে লবণ চাষ কিংবা নদীতে জাল ফেলে জীবিকা নির্বাহ করত তারা আজ ইয়াবা ব্যবসা করে কোটিপতি। ইয়াবা ট্যাবলেটের দাম তুলনামূলকভাবে বেশি হওয়ায় প্রথম দিকে প্রধানত উচ্চবিত্তদের মাঝেই এটি বিস্তার লাভ করেছিল পরবর্তীতে এ নতুন নেশার আনন্দ নিতে রাজধানী ঢাকাসহ দেশের উড়তি বয়সী তরুণ তরুণীরা এই ড্রাগ নেওয়া শুরু করে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ঢাকায় তিন ধরনের ইয়াবা পাওয়া যায় এক শ্রেণীর ইয়াবা ট্যাবলেট সবুজ বা গোলাপি রঙের হয়ে থাকে এর ঘ্রাণ অনেকটা বিস্কিটের মতো দ্বিতীয় ধরনের ইয়াবা ট্যাবলেটের দাম তুলনামূলকভাবে কম কিন্তু এটিও নেশা সৃষ্টিতে ভূমিকা রাখে তৃতীয় ধরনের ট্যাবলেটটি আরও সস্তা এবং নেশায় আসক্তদের নিকট এটি ভেজাল হিসেবে পরিচিত ইয়াবা খেলে সাময়িক আনন্দ ও উত্তেজনা হলেও এর ব্যাপক ক্ষতিকর দিক রয়েছে এ ধীরে ধীরে সেবনকারীকে মৃত্যুর দিকে ঢেলে দেয় পাশাপাশি অনিদ্রা খিটখিটে ভাব ক্ষুধা কমে যাওয়া এবং শারীরিক সঙ্গমের ইচ্ছা বেড়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় হুট করে হৃদস্পন্দনের গতি রক্তচাপ শ্বাস প্রশ্বাস এবং শরীরের তাপমাত্রাও বেড়ে যায় অনেক সময় মস্তিষ্কের সূক্ষ্ম রক্তনালীগুলোর ক্ষতি হতে থাকে কারো কারো ক্ষেত্রে এগুলো ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয় সেবনের কিছুদিন পর থেকে ইয়াবাসেবির হাত পায়ের কাপুনি সহ হ্যালোসিনেশন হয় এবং পাগলামি ভাব দেখা যায় দীর্ঘদিন ধরে ইয়াবা খেলে স্মরণশক্তি কমে যায় সিদ্ধান্তহীনতা শুরু হয় এবং কারো কারো ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা দিতে পারে ইয়াবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিশিষ্ট মনোচিকিৎসক এবং সাহিত্যিক ডাক্তার মোহিত কামাল বলেন নিয়মিত ইয়াবা সেবনে মস্তিষ্কে রক্তক্ষরণ খিচুনি মস্তিষ্ক বিকৃতি রক্তচাপ বৃদ্ধি হার্ট অ্যাটাক কিডনি বিকল টিউমার ও ক্যান্সারের মতো রোগ হতে পারে ইয়াবা প্রথম প্রথম যৌন উত্তেজনা বাড়ালেও ধীরে ধীরে এটা জীবন ও যৌবন নিঃশেষ করে দেয় ইয়াবা এমনই এক ভয়ঙ্কর মাদক যার প্রভাবে মানুষ চরম হিংস্র হয়ে খুন পর্যন্ত করতে পারে এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে